নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয়া দুর্গাপুজোর প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে শুভেচ্ছা জানাই। প্রত্যেকের এই দুর্গাপুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সপরিবারে সকলে মিলে যেন এই পুজো দুর্গাপুজো যেন আনন্দময় যেন হয়ে ওঠে। মা দুর্গা সকলের দুর্গতি নাশ করুক এই কামনা আমি করি মায়ের কাছে। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট করুন। এটি অক্টোবর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই অক্টোবর মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের স্বাস্থ্য, প্রেম, কর্ম, বিবাহ, দাম্পত্য সুখ, ইনভেস্টমেন্ট, ভাগ্য সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, এটা যে 100% মিলবে আমি কখনোই দাবি করি না আর করবও না, কারণ 100 জন মকর রাশির মানুষ আছে, 100 জন একই রকম রেজাল্ট পেতে পারেন না। কারণ এখান থেকে আমি আপনার গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি না, আমি এখান থেকে আপনার দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না। এটা বর্তমানে চন্দ্র রাশি ধরে কিন্তু এই রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তবে হ্যাঁ, এই রাশিফলটি আপনাদেরকে বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু বা পথপ্রদর্শক হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। মকর রাশি প্রচুর কমেন্ট এসে, স্যার আমার কেন ভালো হচ্ছে না? দেখুন, নিজের ন্যাকাল চারটা একটু দেখান। দেখুন, মকর রাশির ক্ষেত্রে কিন্তু সুসময় আগত, সুসময় এমনি চলছে, আরও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে যত দিন যাবে তত কিন্তু ভালো একটা সময় কিন্তু আসছে। শনি সাড়ে সাথে চলা সত্ত্বেও শনি এবার কিন্তু আপনাদেরকে ঢেলে কিন্তু দিবে সব দিক থেকে। এবার আমি আপনাদেরকে বলি গ্রহের গোচরটা। 16 অক্টোবর 2022 মঙ্গল রাশি পরিবর্তন করছে, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। 17 অক্টোবর রবি আপনার কন্যা রাশি থেকে তুলা রাশিতে, 18 অক্টোবর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে, 26 অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে, এবং 23 অক্টোবর 2022 শনি মহারাজ বকরি থেকে মার্গী হবে। অর্থাৎ এই যে বকরি থেকে মার্গী হওয়ার ফলে যে পাঁচটি বড় সুসংবাদ আপনাদের আসতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই বারবার বলছি, প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, এবং আপনাদের যদি এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন। প্রথম আসি আপনাদের স্বাস্থ্যের জায়গা। দেখুন, শনি বকরি থেকে মার্গী হচ্ছে, এই যে বকরি থেকে মার্গী হওয়া 23 অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় কিন্তু আসতে চলেছে। রাশিতে শশনাম মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে। দেখুন, শনি আমাদের বডির হাড়কে নিয়ন্ত্রণ করে, হাড়ডিকে নিয়ন্ত্রণ করে শনি। যাদের ব্যাক পেন, পায়ে ব্যথা বা কোমরের নিয়ে সমস্যা চলছিল, সেটা 23 অক্টোবরের পর থেকে এই ব্যথাজনিত সমস্যাটা কিছুটা হলেও কিন্তু কমবে। শনি মার্গী হচ্ছে, প্রথম কথা। আপনাদের দুটি রাজযোগ সৃষ্টি করছে, একটি হচ্ছে শশনাম মহাপুরুষ রাজযোগ, আরেকটি হচ্ছে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ। আপনাদের কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। দেখুন, এবার আমি আসি স্বাস্থ্য নিয়ে, খুব বড় ধরনের সমস্যা থাকছে না। এরপরে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের অর্থনৈতিক জায়গা। দেখুন, ফিনান্সিয়াল জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, কারণ ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে। আপনার ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আসবে, এবং আপনার ধনাধিপতিও কিন্তু বকরি থেকে মার্গী হয়েছে এবং ভাগ্যপতির সাথে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করেছে। অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা অক্টোবরও কিন্তু দুর্দান্ত মকর রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। তৃতীয়ভাবে বৃহস্পতি কমিউনিকেশন যোগাযোগগুলো আপনাদেরকে দিবে, এবং এর পাশাপাশি চতুর্থভাবে রাহু। মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। মায়ের স্বাস্থ্য চতুর্থভাবে রাহু, এবং যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে, কিছু কিছু ক্ষেত্রে মন ডাইভার্সন হয়ে যাওয়া এটা কিন্তু থাকছে। সম্পত্তিগত জায়গাটা কিন্তু ওভারঅল কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো।
পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছে। 15 অক্টোবর 2022 পর্যন্ত, 16 অক্টোবর যদিও মঙ্গল সরে যাচ্ছে। দেখুন একাদশপতি আপনার লাভপতি পঞ্চমভাবে অবস্থান করায় আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই 15 এবং 16 তারিখের মধ্যে কিন্তু হতে পারে, অর্থাৎ প্রথম থেকে মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এই মঙ্গল আবার ষষ্ঠভাবে চলে যাচ্ছে, কিছু ষষ্ঠভাবে কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি আপনাদেরকে কিন্তু দিবে মঙ্গল আপনাদের, এটা কিন্তু বিশেষভাবে নজর রাখুন। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে মামলা মকদ্দমা করবেন ভাবছেন, আমি আবারও বলবো একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। মামলা মকদ্দমা বা কিছু কিছু ক্ষেত্রে অহেতুক উৎকট ঝামেলাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে। কিছুটা ক্ষেত্রে মাথা ঠান্ডা করে কিন্তু আপনাদের কাজ এগাতে হবে, কারণ এই মঙ্গল ষষ্ঠভাবে চলে যাওয়াতে আপনাদের রাগ জেদটা মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে মঙ্গল। এবং মঙ্গল আপনাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হুটপাটটা ডিসিশন নিয়ে সমস্যা কিন্তু আসতে কিন্তু পারে। দেখুন এবার আছে সপ্তম ভাব। দেখুন সপ্তমপতি চন্দ্র, এটা জানেন সোয়াদুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, সরাসরি শনির সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ছে। এখানে আপনাদের স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত দেখা যাচ্ছে। বৃহস্পতি যেভাবে অবস্থান করে গঙ্গা জলের মতো পবিত্র করে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে দুর্দান্ত বন্ডিংয়ের জায়গা কিন্তু নির্দেশ কিন্তু করছে। এবং এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ কিন্তু করছে। আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান, ভাগ্যের সাপোর্ট এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্টের কাজগুলো যাতে আটকে আছে গভর্নমেন্ট থেকে কিন্তু আপনার সুযোগ সুবিধা কিন্তু এই সময় কিন্তু পাবেন। অর্থাৎ কখন মানে মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু আপনাদের গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে সেটা কিন্তু ভালো। এবং আকস্মিক অর্থপ্রাপ্তি এবং বিদেশ থেকে, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। প্রেমের ক্ষেত্রে যদি আসি মকর রাশির ক্ষেত্রে কিন্তু, প্রেমের ক্ষেত্রে কিন্তু এই পুজোর মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। নতুন প্রেম বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, এই সম্ভাবনাগুলো, লাভ ম্যারেজের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, লাভ ম্যারেজ। এবং যারা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য খুঁজছেন, ভালো পাত্র বা পাত্রী খুঁজছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি মকর রাশির মানুষ এই জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু বলা যেতে পারে, কারণ ভাগ্যভাবে ভাগ্যপতি পূর্ণমাত্রায় ভাগ্যের সহযোগিতা আপনারা পাবেন যে কোনো দিক থেকে। এবার আসি 18 অক্টোবর 2022, শুক্র কর্মভাবে অবস্থান করছে। দেখুন কর্মভাবে অবস্থান করা কিন্তু যথেষ্ট ভালো, এবং মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছে কোনো কিছুতে, তারা কিন্তু আপনারা 18 অক্টোবরের পর থেকে ব্যবসা জায়গাটা ইনভেস্টমেন্ট করুন, বা কোনো বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করুন ভাবছে 23 অক্টোবরের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করুন। অর্থাৎ ঝুঁকিপূর্ণ যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, কারণ মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি, কর্মপতি কর্ম হবে, কর্মক্ষেত্রে উন্নতি। যারা চাকরি খুঁজছিলেন তাদের কিন্তু একটা চাকরির সুযোগ কিন্তু আসবে, ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে কিন্তু আপনারা কিন্তু চাকরি কিন্তু পাবেন। চাপ থাকবে কাজের ক্ষেত্রে, শনিও বা দৃষ্টি দিচ্ছে আপনাদের কর্ম হবে এবং শুক্রের উপর দৃষ্টি পড়ছে, দুর্দান্ত লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে কর্মক্ষেত্রে, ডায়েরিতে নোট করে নিতে পারেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ আপনাদের কিন্তু এই সময় হতে চলেছে। আপনি মকর রাশির মানুষ এই জায়গাটা নিশ্চিত রূপে কিন্তু বলা যেতে পারে। দেখুন ইনভেস্টমেন্ট কখন করবেন, আমি 18 এবং 23 দুটি তারিখ দিলাম, এর মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করুন, তাদের কিন্তু বিশেষভাবে শুভ আপনাদের হবে। এবং 11th হাউস এই মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে থাকছে 16 অক্টোবর থেকে। সফলতার জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হলো,
আলটিমেটলি কিন্তু আপনারা যে কোনো কার্যে কিন্তু সফল কিন্তু হবেন। দ্বাদশপতি তৃতীয়ভাবে অবস্থান করছে। দেখুন, ব্যয় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে হবে, ব্যয়ের জায়গাটা কিন্তু থাকবে, কিন্তু আপনাদের সেই জায়গাটা, ক্ষতর জায়গাটা কিন্তু পূরণ হয়ে যাবে। বৃহস্পতি কিন্তু আর ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের কিন্তু হবে। এবং এ মাসে আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা লাভ এবং মিডিয়া রিয়েটের জায়গাতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে শুভ। নমস্কার, ধন্যবাদ।